প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চিত্ত স্যার, আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কয়টি জেলা আছে তাদের সদর দপ্তরের নাম কি, কয়টি প্রশাসনিক বিভাগ আছে ও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে যে আমাদের পরিবেশ, তাতে তোমরা 78 পাতায় এই অংশটি তোমরা দেখো, আমি তোমাদের কাছে সুন্দর সহজভাবে আলোচনা করছি। এটি পশ্চিমবঙ্গের মানচিত্র, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এবং এই পশ্চিমবঙ্গ মানচিত্রটি আমাদের ভারতের পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যটি আমাদের ভারতের পূর্ব দিকে অবস্থিত। এবং এই পশ্চিমবঙ্গে যে প্রতিবেশী দেশগুলি আছে যদি আমরা বলি, তাহলে পূর্ব দিকে আছে বাংলাদেশ, উত্তর দিকে আছে ভুটান, আর উত্তর পশ্চিমে আছে নেপাল। যদি আমরা প্রতিবেশী রাজ্যগুলির নাম বলি, তাহলে বলবো আমরা যে উত্তর পূর্ব দিকে আছে আসাম, আর উত্তর দিকে আছে সিকিম রাজ্য, আর পশ্চিমে আছে বিহার, ঝাড়খণ্ড আর ওড়িশা। ঠিক আছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ এবং রাজ্যের নাম। আর পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে একটি রেখা গেছে, যেটাকে বলছি আমরা কর্কটক্রান্তি রেখা। দেখতে পাচ্ছ 23.5 ডিগ্রি উত্তর, তাহলে পশ্চিমবঙ্গ উত্তরগুলার্ধে অবস্থিত বলে উত্তর হয়েছে। এটি কর্কটক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে গেছে, এবং এই রেখাটি পশ্চিমবঙ্গের 4টি জেলার উপর দিয়ে গেছে। সে 4টি জেলার নাম কি? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া। মনে থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া এই 4টি জেলার উপর দিয়ে গেছে। বা তোমরা যদি এখন, যেহেতু বর্ধমানটা ভাগ হয়ে গেছে, তাহলে 5টা জেলা উল্লেখ করতে পারো: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর নদিয়া। ঠিক আছে, 5টি জেলা বলাটাই ভালো। এরপরে আসছি আমরা যে পশ্চিমবঙ্গকে কেন আসমুদ্র হিমাচল বলা হয়, বা এই কথাটি কেন ব্যবহার করা হয়। কারণ পশ্চিমবঙ্গের উত্তর দিকে কি আছে? হিমালয় পর্বতমালা, আর দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর। তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে আছে হিমালয় পর্বতমালা, আর দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর। তাহলে উত্তরে পর্বত এবং দক্ষিণে সাগর, এই জন্য পশ্চিমবঙ্গের এই যে একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য থাকার জন্য এই পশ্চিমবঙ্গকে আমরা কি করেছি? আসমুদ্র হিমাচল বলে থাকি, যেটা আমাদের ভারতবর্ষে অন্য রাজ্যতে নেই। কারণ এর উত্তরে যেমন হিমালয় পর্বতমালা ছুঁয়ে আছে, দক্ষিণ দিকে সাগর ছুঁয়ে আছে, তাই একে আসমুদ্র হিমাচল বলা হয়, এই কথাটি ব্যবহার করা হয়। আর আমাদের এই রাজ্যের যে রাজধানী সেটা হচ্ছে কলিকাতা। তাহলে প্রশ্ন যদি পড়ে যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, তোমরা অবশ্যই বলবে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলিকাতা। এবার আসে যাক, পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি? আমাদের যখন স্বাধীনতার প্রাককালে আমাদের এই পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ছিল 14টি, অর্থাৎ 1947 সালে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা ছিল 14টি, কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা হয়েছে 23টি। আসলে জেলাগুলির নাম কি? এবং এই জেলাগুলির নাম আমি বলার পূর্বে আমি পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগগুলি আছে, অর্থাৎ 2016 সালে 19শে মে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিকে, যে 23টি জেলা বললাম, একে আমরা 5টি বিভাগে ভাগ করেছি। প্রথমে আসছি আমরা জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগ তোমরা মানচিত্রে লক্ষ্য রাখো, এই জলপাইগুড়ি বিভাগ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে। এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে যে জেলাগুলি আছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহার। এই হচ্ছে 5টি হচ্ছে জলপাইগুড়ি বিভাগের মধ্যে অন্তর্গত। তারপরে আছে আমরা মালদা বিভাগ।
তাহলে মালদা বিভাগের মধ্যে কি কি আছে? উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর আছে, মালদহ আছে আর মুর্শিদাবাদ আছে। তাহলে মালদা বিভাগের মধ্যে এই চারটি জেলা আছে। তারপর আছে বর্ধমান বিভাগ। এই যে বর্ধমান বিভাগ, এই বর্ধমান বিভাগের মধ্যে আছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূম আর হুগলি। এই যে চারটি বিভাগ রয়েছে। এরপর আছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কি কি আছে? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলিকাতা, নদিয়া আর হাওড়া। এই হচ্ছে পাঁচটি বিভাগ হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আছে। আর মেদিনীপুর বিভাগের মধ্যে কি কি আছে? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। তাহলে এই যে পাঁচটি নাম বললাম, যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই পাঁচটি জেলা নিয়ে হয়েছে আমাদের মেদিনীপুর বিভাগ। এই হলো পশ্চিমবঙ্গের আমাদের মানচিত্র এবং তার প্রশাসনিক বিভাগ এবং জেলাদের নাম। এরপর আসছি আমরা অন্যান্য বৈশিষ্ট্যে। আমি যে পাঠটি আলোচনা করছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমাদের এটা জীবনের প্রতিটি মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা পেয়ে থাকবে। আমি আসছি তোমাদের যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলির নাম বললাম, দেখো এটা সুন্দর ছক করা দিয়ে আছে তোমাদের পাঠ্যবইয়ে 79 পাতায়। তার জেলার নাম প্রথমে আছে দার্জিলিং জেলা, যে দার্জিলিং জেলার সদর দপ্তর হচ্ছে দার্জিলিং। তাহলে দার্জিলিং জেলার সদর দপ্তর হচ্ছে দার্জিলিং। এই জেলাটি কোন দিকে আছে? এটা জেলার কোন দিকে? তোমরা বলবে এটা জেলার উত্তর দিকে আছে। আর কোন অঞ্চলে? এটা পার্বত্য অঞ্চলে আছে। এবার দার্জিলিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা জানো এখানে মেল আছে, রোপওয়ে আছে, চিড়িয়াখানা আছে, টয় ট্রেন আছে। তাহলে টয় ট্রেন কোথায় আছে? দার্জিলিংয়ে। চা বাগান আছে, ঘুম টাইগার হিল এখানের জন্য বিখ্যাত, ঠিক আছে। বা এখান থেকে যদি আমরা ওই কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পাই যেটা বরফে ঢাকা থাকে, তাহলে এখান থেকে ছোট ছোট তোমাদের প্রশ্ন আসবে। তাহলে টয় ট্রেন খুব ইম্পর্টেন্ট, চা বাগান খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবে। দ্বিতীয় নম্বর জেলা হচ্ছে কালিম্পং জেলা। এই কালিম্পং জেলার সদর দপ্তরের নাম হচ্ছে কালিম্পং। এটা জেলার কোন দিকে আছে? এটা জেলার হচ্ছে মানে পশ্চিম দিকে আছে। তাহলে কালিম্পং হচ্ছে কালিম্পং জেলার পশ্চিম দিকে আছে সদর দপ্তরটি। আচ্ছা, কোন অঞ্চল? এটাও তোমরা পার্বত্য অঞ্চল বলবে, ঠিক আছে, যেটা পার্বত্য অঞ্চল বলবে। এটা খুব সুন্দর জায়গা এবং স্বাস্থ্যকর জায়গা। এখানে তোমরা ক্যাকটাস, ফুল, অর্কিডের যে গাছ, এই অর্কিড গাছ তোমরা এখানে গেলে দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, তিন নম্বর আছে আমাদের জলপাইগুড়ি জেলা। এই জলপাইগুড়ি জেলার সদর দপ্তর নাম হচ্ছে জলপাইগুড়ি। এটা জেলার কোন দিকে আছে? এটা জেলার দক্ষিণ দিকে আছে। তাহলে দক্ষিণ দিকে আছে জলপাইগুড়ি সদর দপ্তর। এটা তরাই অঞ্চলের মধ্যে অন্তর্গত। তাহলে এটা কোন অঞ্চলে? তরাই অঞ্চল। এখানে তোমার তিস্তা আর তোমরা করলা নদীর তীরবর্তী একটি শহর। তাহলে তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহরটির নাম কি? তোমরা অবশ্যই বলবে এটা জলপাইগুড়ি শহর। এখানে জেলা হাসপাতাল আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ফার্মেসিস কলেজ আছে, এগুলো তোমরা বলবে। চার নম্বরে আসছে আমরা আলিপুরদুয়ার জেলা। এই আলিপুরদুয়ার জেলার সদর দপ্তর হচ্ছে আলিপুরদুয়ার। এটা কোন দিকে আছে? এটি জেলার দক্ষিণ দিকে আছে আর এটা তরাই অঞ্চলের অন্তর্গত। আর একে আমরা বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলি। তাহলে বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? আলিপুর জেলাকে বলা হয়। এরপরে আসছি আমরা পাঁচ নম্বরে কোচবিহার জেলা। এই কোচবিহার জেলার সদর শহরটির নাম হচ্ছে কোচবিহার। তাহলে এটা কোন দিকে আছে? এটি ওই জেলার ঠিক মাঝখানে আছে, প্রায় মাঝখানে আছে। এটা কোন অঞ্চলে আছে? এটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলে এইটি আছে। এখানে হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, তরসা নদীর পূর্ব তীরে অবস্থিত। তাহলে যে তিস্তা তরসা আছে পার্বত্য অঞ্চলে, এটা তরসা নদীর পূর্ব দিকে কিন্তু এই কোচবিহার জেলাটি
বা সদরটি অবস্থিত। এখানে মদনমোহন মন্দির আছে, এখানে হচ্ছে মহারাজের প্রাসাদ আছে, এগুলো সব দর্শনীয় স্থান বলবে তোমরা। ছ নম্বর রাশির উত্তর দিনাজপুর জেলা, এই উত্তর দিনাজপুর জেলার সদর শহরটির নাম হচ্ছে রায়গঞ্জ, এটা তোমাদের অবজেক্টিভ প্রশ্নে পড়ে। এটি জেলার কোন দিকে আছে? রায়গঞ্জটি জেলার দক্ষিণ দিকে আছে। আর কোন অঞ্চলে? এটা উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে অন্তর্গত। এখানে কি আছে? এখানে তোমাদের এই যে পাখিরালয়, এই যে কুলিক নদীর তীরে এখানে একটা পাখিরালয় আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কুলিক পাখিরালয়, মানে এখানে বিভিন্ন পাখি মানে পরিযায়ী পাখিরা এখানে এসে কি করে, এখানে আসে। তাহলে এই কুলিক নদীর তীরে একটা পাখিরালয় আছে, যেটা আছে রায়গঞ্জে, তোমরা গেলে দেখতে পাবে। সাত নম্বরে আসছি আমরা, যে দক্ষিণ দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর হচ্ছে বালুরঘাট, এটি জেলার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, এটা উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত। আর এই যে সদর শহরটি আমরা আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত, তাহলে আত্রেই নদীর পূর্ব দিকে অবস্থিত শহরটির নাম কি? বালুরঘাট শহর, ঠিক আছে? এটা তোমরা বলবে। এখানে তোমার প্রান্তিক স্টেশন আছে, কলেজ বিশ্ববিদ্যালয় আইন কলেজ এগুলি এখানে আছে। আট নম্বরে কি আছে? মালদা জেলা, এই মালদা জেলার সদর শহরের নাম কি? ইংলিশ বাজার। তাহলে মালদা জেলার সদর শহরের নাম হচ্ছে ইংলিশ বাজার, এটি হচ্ছে জেলার কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। আর কোন অঞ্চলে আছে? উত্তর সমভূমি অঞ্চলের অন্তর্গত এটা। আর ইংলিশ বাজারটি আমরা মহানন্দা নদীর তীরে অবস্থিত, এটাকে আমরা একটি আমের শহর বলি। তাহলে কোন শহরকে আমের শহর বলা হয়? এক্ষেত্রে তোমরা বলবে ইংলিশ বাজার। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, পলিটেকনিক্যাল কলেজগুলি এখানে আছে। তাহলে ন নম্বরে আমরা আসছি, যে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলার সদর শহর নাম হচ্ছে বহরমপুর। এই শহরটি আমরা জেলার প্রায় মাঝখানে লক্ষ্য করব, তার মানচিত্রে দেখো বুঝতে পারবে। আর এটা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অন্তর্গত। আর বৈশিষ্ট্য কি? এটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এর রেশম শিল্প আছে, পিতলের বাসন এখানে তৈরি হয়, তার জন্য এই সদর জায়গাটি খুব বিখ্যাত। তারপরে দশ নম্বরে আসছি, যে বীরভূম জেলা, এই বীরভূম জেলার সদর শহরের নাম হচ্ছে সিউড়ি। তাহলে বীরভূম জেলার সদর শহরের নাম কি? সিউড়ি। এই সিউড়িটি কোথায় আছে? এটি জেলার পশ্চিম দিকে আছে। আর এটা কোন অঞ্চলে অন্তর্গত? এটা রার অঞ্চলে অন্তর্গত, ঠিক আছে? এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবে, রার অঞ্চল অন্তর্গত। আর তাঁত ও সিল্কের কাপড় তৈরি হয়। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তোমরা জানো এই বক্রেশ্বরে এটা উষ্ণ প্রস্রবণ লক্ষ্য করা যায়, অর্থাৎ মাটির ভেতর থেকে এটা গরম জল বাইরে বেরিয়ে আসে। কারণ যেহেতু এখানে অনেক মানে ভূবিজ্ঞানীরা বলছেন এই জায়গাটি কাস্ট অঞ্চলে অন্তর্গত, তাই জন্য মাটির ভেতর থেকে গরম জল বেরিয়ে আসে বা চুনাপাথরযুক্ত অঞ্চলে অন্তর্গত হয়। এখানে একটা জিনিস বিখ্যাত, আমরা অনেকেই খেয়েছি, সেটা হচ্ছে সিউড়ির মোরব্বা। সিউড়ির মোরব্বা হচ্ছে এখানে বিখ্যাত, ঠিক আছে? এরপর আসছি আমরা নদিয়া জেলা, এই নদিয়া জেলাটির সদর শহর হচ্ছে কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর জেলার মধ্যভাগে রয়েছে। আর এটা কি বলবো, এটা আছে কোন অঞ্চলে? এটা গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত। এখানে কি বিখ্যাত? এখানে তোমরা বলবে যে মাটির পুতুল আছে, কৃষ্ণনগরে বিখ্যাত মাটির পুতুল, আর সরপুরিয়া বিখ্যাত। তাহলে কৃষ্ণনগরে কি বিখ্যাত? মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। এরপর আসছে 12 নম্বর জেলা, যেটা যে পূর্ব বর্ধমান জেলা। তোমরা যেটা বর্ধমান জেলাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে, এটা পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। এই পূর্ব বর্ধমান জেলার সদর শহর হচ্ছে বর্ধমান।
যেটা আমাদের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই সদর শহরটি। এটা গাঙ্গেয় সমভূমি অঞ্চল অন্তর্গত। এখানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত। তাহলে সীতাভোগ মিহিদানা কোথায় বিখ্যাত? এটা হচ্ছে বর্ধমান সদর শহরে বিখ্যাত। এবার আসি পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমান যার সদর শহরটির নাম হচ্ছে আসানসোল, এটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত। এটাও গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অন্তর্গত বলতে পারো। এখানে কি আছে? এখানে কয়লা খনি আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ঠিক আছে। এর পাশ দিয়ে একটা নদী গেছে, যে নদীর নাম হচ্ছে বরাকর নদী। তাহলে বরাকর নদী কোন শহরের পাশ দিয়ে গেছে? বলবে তোমরা আসানসোল শহরের পাশ দিয়ে গেছে। এছাড়া এখানে লোহ ইস্পাত শিল্প কারখানা এখানে আছে, তাছাড়া অসংখ্য এখানে কলকারখানা শিল্প কেন্দ্র এই যে এই জেলায় আমরা লক্ষ্য করি। এরপর আসছি আমরা বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলার সদর শহরের নাম হচ্ছে বাঁকুড়া। এটা কোন দিকে আছে? এটা বলবো তোমরা পশ্চিম দিকে আছে। এটা মালভূমি অঞ্চলের অন্তর্গত আর এখানে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। টেরাকোটা মানে যে মাটির যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় সেগুলোকে সুন্দরভাবে এরা কি করে রং টং করে, এটা হচ্ছে এদের কাছে শিল্প আর কি। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। তোমরা এই ছবিটা দেখো যেটা আমি দিয়েছি। এরপর আসছি আমরা পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলার সদর শহরটির নাম হচ্ছে পুরুলিয়া, যেটা হচ্ছে জেলার মধ্যভাগে এই শহরটি অবস্থিত। এটাও মালভূমি অঞ্চলের অন্তর্গত। এখানে কি আছে? এখানে তোমার গেলে দেখতে পাবো কলেজ আছে, বিখ্যাত স্কুল এখানে আছে। এখানে ছৌ নাচ হয়, ছৌ নাচ। এই ছবিতে দেখো ছৌ নাচ দেখতে পাচ্ছ ছবিতে, এই ছৌ নাচ এখানে হয়। এছাড়া এখানে গেলে তোমরা অযোধ্যা পাহাড় এখানে তোমরা লক্ষ্য করবে, অযোধ্যা পাহাড় এই পুরুলিয়া গেলে লক্ষ্য করবে। এর আগে একটা নাম ছিল, এর আগে যে নাম ছিল তার নাম হচ্ছে কি, মানভূমি বা মানভূম। তাহলে কোন জেলার আগের নাম ছিল মানভূম? পুরুলিয়া, মনে থাকবে মানভূম। এরপর আসছি আমরা পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরটির নাম হচ্ছে তমলুক, যেটি জেলার উত্তর দিকে অবস্থিত। এটাও গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত। এবং এই জেলাটির আদি নাম ছিল, মানে এই শহরটির আদি নাম ছিল শহরটির তাম্রলিপ্ত। তাহলে শহরটির আদি নাম ছিল তাম্রলিপ্ত। একসময় রূপনারায়ণ নদীর তীরে এটি অবস্থিত ছিল, ঠিক আছে। এবং এখানে পান ধান কলা ফুল এবং ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র, ঠিক আছে। এবং এখানে ডিগ্রি কলেজও এখানে আছে। এরপরে আসছি আমরা পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর হচ্ছে মেদিনীপুর। এটি জেলার ঠিক মানে মধ্যভাগে বা মাঝখানে আছে। এটি রাঢ় অঞ্চলে অন্তর্গত, ঠিক আছে, রাঢ় অঞ্চলে অন্তর্গত। এটা কংসাবতী নদীর তীরে এটি অবস্থিত। এখানে বলতে পারো যে বিশ্ববিদ্যালয় আছে, যেমন মেদিনীপুর মেডিকেল কলেজ আছে, এখানে ডিগ্রি কলেজ আছে, এখানে তোমরা বলতে পারো। এরপর আসছি আমি ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলার সদর শহর হচ্ছে ঝাড়গ্রাম, যেটি জেলার মধ্যভাগে আছে। এটি রাঢ় অঞ্চলে অন্তর্গত। এখানে রেল স্টেশন আছে, রাজবাড়ি আছে, কলেজ আছে, ডিয়ার পার্ক মানে হরিণের এখানে উদ্যান আছে, গেলে হরিণ দেখতে পাবে পার্কে। এছাড়া এখানে বনাঞ্চল আছে। এবার আসছি আমরা হাওড়া জেলা। হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। এটি পূর্ব দিকে অবস্থিত। এটি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে হুগলি নদীর তীরে অবস্থিত একটি সদর শহরের নাম হচ্ছে হাওড়া। এখানে বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তাহলে বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে? হাওড়া জেলায় রয়েছে। এবার আছে হুগলি জেলা। হুগলি জেলার সদর শহরটির নাম হচ্ছে চুঁচুড়া। এটি পূর্ব দিকে রয়েছে। এটি গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত। আর
এখানে জিটি রোড মানে হুল নদীর তীরে জিটি রোড এর দুপাশের শহর। আচ্ছা, এবার নানা এখানে দর্শনীয় জায়গা রয়েছে। এরপর আসছি আমরা যে উত্তর চব্বিশ পরগনা জেলা, এই উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহরটির নাম হচ্ছে বারাসাত। এই বারাসাত, এই বারাসাতটি পশ্চিম দিকে অবস্থিত জেলার, এটিও গাঙ্গেয় সমভূমি অঞ্চল অন্তর্গত। এখানে কি আছে, বারাসাতে কৃষি পণ্য বাণিজ্য কেন্দ্র আছে, এছাড়া এখন অনেক উন্নত হয়েছে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে, এগুলো বলতে পারো তোমরা, বিশ্ববিদ্যালয় এখানেও আছে। এরপর আমরা 22 নম্বর যে জেলাটি আমাদের পাঠ্য বইয়ে আছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহরের নাম হচ্ছে আলিপুর, এটা জেলার উত্তর দিকে আছে, এটাও গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত। এখানে চিড়িয়াখানা আছে, জাতীয় পাঠাগার আছে, টাকশাল আছে এবং বিশ্ববিদ্যালয় আছে, হাসপাতাল আছে এবং আবহাওয়ার অফিস এই আলিপুরে আছে। এই যে আমরা যে এত ঝড় বৃষ্টি বজ্রপাত খবরগুলো কিন্তু আমাদের এখান থেকেই প্রকাশ করা হয়, ওয়েদার অফিস এখানে আছে। আর সর্বশেষ যদি আমি বলি যে কলিকাতা জেলা, এটা খুব ছোট জেলা এবং এই কলিকাতা জেলার সদর শহর হচ্ছে কলিকাতা, যেখানে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী বলতে পারি কলিকাতাকে। এই কলিকাতা হচ্ছে জেলার সদর শহরটি হচ্ছে জেলার মধ্যভাগে অবস্থিত, এটা গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত, এটা হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরটি, মানে হুগলি নদী তোমার বাম তীরে বলবে আর ডান তীরে তো হাওড়া, বাম তীরে হচ্ছে কলিকাতা এবং এটা পশ্চিমবঙ্গের রাজধানী শহর। এখানে রাজভবন আছে, মিউজিয়াম আছে, ইডেন উদ্যান আছে, ফোর্ট উইলিয়াম আছে, এর পাতাল রেল তোমরা অবশ্যই বলে পাতাল রেল কিন্তু আমাদের কলিকাতায় আছে, এছাড়া বিমানবন্দর এখানে রয়েছে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমি এই পশ্চিমবঙ্গের জেলার নাম, বিভাগের নাম, সদর শহরের নাম কোন দিকে আছে এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আমি আলোচনা করলাম, তোমরা এগুলো মন দিয়ে অবশ্যই শুনবে। দেখো গেম খেলা থেকে আমার মনে হয় এই করোনা কালে যেভাবে তোমরা গৃহবন্দী আছো, তোমরা যদি আমাদের এই যে যে পরিশ্রমটা হচ্ছে তোমাদের এগুলো যদি তোমরা শোনো, তোমাদের অনেক উপকার হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।